তীব্রা রাজ্যত মানুষের চাহিদা হম নয়, যে হারণে ভারতের যুদ্ধরাজ্য অন্ধ্রপ্রদেশ আর বাংলাদেশের তুন মাছ আনি ডিমান্ড ফুরাই দি ফান। ত্রিপুরার চেয়ে মাছের চাহিদা গান দুজাই দি পারণ পারা আর মাছ চাঁদগুড়ি স্বনির্ভর ওই পারণ পারা মাছ চাঁদ গচ্ছি গুণরে ফিশারি দপ্তরের তপ্পে তুন ট্রেনিং করা অর টিটিএডিসি সরকারের আঞ্জামে গন্ডাসুরা সুপারিন্টেন্ট অফ ফিশারি অভিযোগ আর হানি লই এচে বুধবার অতন ধরি তিন দিনের একান ট্রেনিংর ফাঙ্গরা ওই সাইন্টিফিক দগে মাছ চাঁদগুড়ি যাতে ব্যাটিংয়া পুঁজি হামে ফেলা যায় আর রাজ্য মানুষের চাহিদা তুম করা যায় সেই সিটে লই এই ট্রেনিং করা হয়। তিন দিনের এই ট্রেনিং আন ফাঙ্গুড়ি দি সাব জোনাল চেয়ারম্যান হিরণময় ত্রিপুরা, এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ক্ষত্রজয় রিয়াং, সুপারিনটেন্ট মদন ত্রিপুরা দাগি। এই ট্রেনিংত সাগচ্ছে মানুষ চুমার বদন দি আগর বাগুনি আজার আগেইন যে সিটে লই এই ট্রেনিংর যুগল করা হই সেন হামাক্কায় তুজিমপুর ওই মানুষের অর্থনৈতিক দক বদলে দিব গুড়ি। ব্যুরো রিপোর্ট, দ্য জম্মু টাইমস। দান করিয়ে গুণর বেলায় সুহবর সিবুলি স্তোর আনি দিল গরৌদনত ধর্মপ্রাণ দায়ক দায়িকা গুণত্বে বুদ্ধ ধর্মর দানীয় জিনিস পাদে সিবুলি স্তোর নাঙে ফেসাতল বাজারর হসপিটাল রোডত হুলোই একান নানান বাবদর দানীয় জিনিস পাদি বেশিবার দোকান দোকানত বুদ্ধ মূর্তি সিবোর সাবেক অস্তপরিষ্কার দানর সেট বুদ্ধ ধর্মীয় বই ত্রিপিদক খণ্ড সমারে দানীয় জিনিস খুব কম দামে পাওয়া যাবে। উদিল লোবার মোবাইল নাম্বার 9612177178। মালিক অমরেন্দ্র শর্মা। আওতায় আমাদের প্রায় 2500-16 জন আমাদের মৎস্য চাষিরা আছেন, শুধু মৎস্য চাষি যারা মাছ চাষ করেন। এর মধ্যে যদি জলাশয়ের হিসাবটা যদি আমরা দেখি, এখানে 612.76 হেক্টর জলাশয়ের মধ্যে, ছোট বড় জলাশয়ের মধ্যে মাছ চাষ হইতেছে। পুকুরের বা আমাদের ছোট বড় মিনি ব্রিজ বা লেক এইসব জিনিস যদি আমরা দেখি, এখানে 2884টা আমাদের ছোট বড় পুকুর এবং মিনি ব্রিজ লঙ্গার মধ্যে যে ছোটোখাটো জলাশয় আছে সবগুলি মিলাইয়া 2884টা আমাদের কোন জলাশয় আছে। তো মাছ উৎপাদন যদি আমরা দেখি, মাছ উৎপাদনটা একটু আমাদের যে রাজ্যের যে গড় উৎপাদন ওইটা থেকে একটু পিছিয়ে আছে। আমাদের যেহেতু এটা একটা দুর্গম একটা ব্লক গন্ডাছড়া দুর্গনগর ব্লক, হ্যাঁ, এদের মধ্যে আমরা যদি দেখি আমরা মাছ যে উৎপাদন এটা গত বছরের যে সার্ভে অনুসারে 1359.22 মেট্রিক টন। তো প্রতি হেক্টার মানে ছয়খানি প্রতি হেক্টার জলাশয় অনুসারে যদি আমরা গড় উৎপাদনশীল যদি আমরা দেখি, এখানে আমাদের যে গড় উৎপাদন এটা 2352 কেজি পার হেক্টার পার ইয়ার।